আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ভিডিওতে আমি একটি হাদিসের গল্প আপনাদেরকে শোনাবো, অত্যন্ত আশ্চর্যজনক একটি গল্প। গল্পটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনী ইসরায়েলের মধ্যে তিন ব্যক্তি ছাড়া আর কেউই দোলনায় কথা বলেনি। প্রিয় বন্ধুরা, আজকের এই গল্পে আমি আপনাদেরকে জানাবো দোলনায় কথা বলা তিন শিশুর গল্প। আপনাদেরকে পরিচয় করিয়ে দেব কোন সেই তিন শিশু যারা দোলনাতেই কথা বলেছিল এবং দুধের শিশু মায়ের ইজ্জতের বিরুদ্ধে কথা বলেছিল। বন্ধুরা, ভিডিওটি একটু বড় হলেও পুরো ভিডিওটি শোনার অনুরোধ রইল। এক, ঈসা ইবনে মারিয়াম। মারিয়াম আলাইহি ওয়াসাল্লামের গর্ভে ঈসা আলাইহি ওয়াসাল্লাম অলৌকিকভাবে জন্মগ্রহণ করলে লোকজন তার ব্যাপারে সন্দিহান হল। তখন মারিয়াম আলাইহি ওয়াসাল্লাম এর ইঙ্গিতে ঈসা আলাইহি ওয়াসাল্লাম তার মাতার পক্ষ থেকে জবাব দিয়ে বললেন, আমি আল্লাহর দাস, তিনি আমাকে কিতাব ইঞ্জিল প্রদান করেছেন এবং আমাকে নবী করেছেন। আমি যেখানেই থাকি তিনি আমাকে বরকতময় করেছেন। তিনি আমাকে জোরালো নির্দেশ দিয়েছেন, যতদিন জীবিত থাকি ততদিন সালাত ও যাকাত আদায় করতে এবং আমার মায়ের অনুগত থাকতে। আল্লাহ আমাকে উদ্ধত ও হতভাগা করেননি। আমার প্রতি শান্তি যেদিন আমি জন্মগ্রহণ করেছি, যেদিন আমি মৃত্যুবরণ করব এবং যেদিন জীবিত পুনরুত্থিত হব। মারিয়াম 19:29-33। নাম্বার 2, সাহেবে জুরাইজ। জুরাইজের সাথে সংশ্লিষ্ট একটি বাচ্চা। জুরাইজ একজন আবেদ বান্দা ছিলেন। তিনি নিজের জন্য একটি ইবাদত গাহ তৈরি করলেন। তিনি সেখানে থাকা অবস্থায় একদিন তার মা সেখানে আসলেন। এই সময় তিনি সালাতে রত ছিলেন। তার মা বললেন, হে জুরাইজ। তখন তিনি মনে মনে বললেন, হে আল্লাহ, একদিকে আমার সালাত আর অন্যদিকে আমার মা। জুরাইজ সালাতেই মগ্ন থাকলেন। তার মা চলে গেলেন। পরবর্তী দিন তার মা আসলেন। এবারও তিনি সালাতে মগ্ন ছিলেন। তার মা তাকে ডাকলেন, হে জুরাইজ। তিনি মনে মনে বললেন, হে প্রভু, একদিকে আমার সালাত আর অন্যদিকে আমার মা। তিনি তার সালাতেই ব্যস্ত থাকলেন। এভাবে তৃতীয় দিনেও জুরাইজ একই কাজ করলেন। তার মা বললেন, হে আল্লাহ, একে তুমি জেনাকারী নারীর মুখ না দেখা পর্যন্ত মৃত্যু দিও না। বনি ইসরায়েলের মধ্যে জুরাইজ ও তার ইবাদতের কথা আলোচিত হতে লাগল। এক ব্যভিচারী নারী ছিল, সে উল্লেখযোগ্য রূপ সৌন্দর্যের অধিকারিণী ছিল। সে বলল, তোমরা যদি চাও আমি তাকে, অর্থাৎ জুরাইজকে বিভ্রান্ত করতে পারি। সে তাকে ফুসলাতে লাগল, কিন্তু তিনি সেদিকে ভ্রুক্ষেপ করলেন না। অতপর সে তার ইবাদত গাহের কাছাকাছি এলাকায় এক রাখালের কাছে আসল। সে নিজের উপর তাকে অধিকার দিল এবং উভয়ে ব্যভিচারে লিপ্ত হল। এতে সে গর্ভবতী হল। সে বাচ্চা প্রসব করে বলল, এটা জুরাইজের সন্তান। বনি ইসরায়েল ক্ষিপ্ত হয়ে তার কাছে এসে তাকে ইবাদত গা থেকে বের করে আনল। তার ইবাদত গা ধূলিসাৎ করে দিল এবং তাকে মারধর করতে লাগল। জুরাইজ বললেন, তোমাদের কি হয়েছে? তারা বলল, তুমি এই নষ্টা মহিলার সাথে জেনা করেছ, ফলে একটি শিশু ভূমিষ্ঠ হয়েছে। তিনি বললেন, শিশুটি কোথায়? তারা শিশুটিকে নিয়ে আসল। জুরাইজ বললেন, আমাকে একটু সুযোগ দাও, সালাত আদায় করে নেই। তিনি সালাত আদায় করলেন। সালাত শেষ করে তিনি শিশুটির কাছে এসে তার পেটে খোঁচা মেরে জিজ্ঞেস করলেন, এই শিশু, তোমার পিতা কে? সে বলল, আমার পিতা অমুক রাখাল। উপস্থিত লোকেরা তখন জুরাইজের নিকটে এসে তাকে চুম্বন করতে লাগল এবং তার শরীরে হাত বুলাতে লাগল। আর তারা বলল, এখন আমরা তোমার ইবাদত গাটি সোনা দিয়ে তৈরি করে দিচ্ছি। তিনি বললেন, দরকার নেই, বরং পূর্বের মতো মাটি দিয়েই তৈরি করে দাও। অতপর তারা তাই করল। প্রিয় বন্ধুরা, এবার আমরা তিন নাম্বার শিশুটির আলোচনা করব।
তার আগে ছোট্ট একটি অনুরোধ, বন্ধুরা আপনারা আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আদর্শবাণী চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর এই গল্পটি যদি আপনাদের সত্যিকার অর্থে ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে সুবহানাল্লাহ লিখতে ভুলবেন না। নাম্বার তিন, একটি শিশু তার মায়ের দুধ পান করছিল, এমন সময় একটি লোক দ্রুতগামী ও উন্নত মানের একটি পশুতে সওয়ার করে সেখান দিয়ে যাচ্ছিল। তার পোশাক পরিচ্ছদ ছিল উন্নত। শিশুটির মা বলল, হে আল্লাহ, আমার ছেলেটিকে এই ব্যক্তির মতো যোগ্য করো। শিশুটি দুধ পান ছেড়ে দিয়ে লোকটির দিকে এগিয়ে এসে তাকে দেখতে লাগল। অতপর বলল, হে আল্লাহ, আমাকে এই ব্যক্তির মতো করো না। অতপর ফিরে এসে পুনরায় মায়ের দুধ পান করতে লাগলো। বর্ণনাকারী বলেন, আমি যেন এখনো দেখছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুটির দুধ পানের চিত্র তুলে ধরছেন এবং নিজের তর্জনী মুখে দিয়ে চুষছেন। তিনি বললেন, লোকেরা একটি দাসীকে মারতে মারতে নিয়ে যাচ্ছিল আর বলছিল, তুমি জেনা করেছ এবং চুরি করেছ। মেয়ে লোকটি বলছিল, আল্লাহ আমার জন্য যথেষ্ট এবং তিনিই আমার উত্তম অভিভাবক। শিশুটির মা বলল, হে আল্লাহ, তুমি আমার সন্তানকে এই নষ্টা নারীর মতো করো না। শিশুটি আবারও দুধ পান ছেড়ে দিয়ে মেয়েটির দিকে তাকালো। অতপর বলল, হে আল্লাহ, তুমি আমাকে এই নারীর মতোই করো। এ সময় মা ও শিশুটির মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে গেল। মা বলল, হায় দুর্ভাগা, একটি সুস্ত্রী লোক চলে যাওয়ার সময় আমি বললাম, হে আল্লাহ, আমার সন্তানকে এরূপ যোগ্য করে দাও। তুমি প্রতিউত্তরে বললে, হে আল্লাহ, আমাকে এর মতো করো না। আবার এই কৃতদাসীকে লোকেরা মারধর করতে করতে নিয়ে যাচ্ছে এবং বলছে, তুমি জেনা করেছ এবং চুরি করেছ। আমি বললাম, হে আল্লাহ, আমার সন্তানকে এরূপ করো না। আর তুমি বললে, হে আল্লাহ, তুমি আমাকে এরূপ করো। শিশুটি এবার জবাব দিল, প্রথম ব্যক্তি ছিল স্বৈরাচারী জালেম, সেজন্যই আমি বললাম, হে আল্লাহ, আমাকে এ ব্যক্তির মতো করো না। আর এই মহিলাটিকে তারা বলল, তুমি জেনা করেছ। প্রকৃতপক্ষে সে জেনা করেনি, তারা বলছিল, তুমি চুরি করেছ। আসলে সে চুরি করেনি, এজন্যই আমি বললাম, হে আল্লাহ, আমাকে এই মেয়ে লোকটির মতোই করো। বুখারী হাদিস নাম্বার 3436, নবীদের কাহিনী অধ্যায় অনুচ্ছেদ 48, হাদিস নাম্বার 2482, মাজালিম অধ্যায় অনুচ্ছেদ 35, মুসলিম হাদিস 2550, সদ্ব্যবহার ও শিষ্টাচার অধ্যায় অনুচ্ছেদ 2। প্রিয় বন্ধুরা, এই তিনটি গল্প থেকে আমরা কি শিক্ষা পেলাম, কি জ্ঞান অর্জন করলাম, চলুন এবার তারই একটু বিশ্লেষণ করা যাক। এক নম্বরে আমরা যে শিক্ষাটুকু পেলাম তা হলো, আল্লাহর উপর পূর্ণ আস্থা থাকলে কেউ পদস্খলন ঘটাতে পারবে না। নাম্বার দুই, কোনো হকপন্থী ব্যক্তির বিরুদ্ধে যতই ষড়যন্ত্র করা হোক না কেন, তা একদিন সত্যরূপে প্রকাশিত হবেই এবং ষড়যন্ত্রকারীরা লজ্জিত হবেই। নাম্বার তিন, আমরা যাকে ভালো মনে করি প্রকৃতপক্ষে সে ভালো নাও হতে পারে। নাম্বার চার, পক্ষান্তরে যাকে খারাপ মনে করি প্রকৃতপক্ষে সে খারাপ নাও হতে পারে। নাম্বার পাঁচ, সর্বদা পিতামাতার প্রতি সদ্ব্যবহার করতেই হবে। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন, আর কমেন্ট বক্সে আপনার প্রিয় একটি মন্তব্য লিখতে অবশ্যই ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।